আপনাদের বাঙালি এমন এমন বক্তা আছে, এই বক্তাগুলো আমার মনে হয় আমাদের যে ঝাড়খণ্ডে থাকতো তো জুতা পিটা করে ঝাড়খণ্ড থেকে কবে তাড়িয়ে দেওয়া। হ্যাঁ, কিছু বক্তা আছে বলছে কোরআন পাকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নবী, হে সম্মানীয় নবী, হে সম্মানিত নবী, আর তোমরা বলছো ইয়া নবী। তো ইয়া নবী নবীর তওহীন হলো, এটা সম্মান হলো না। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন ইয়া আইয়ুহান নবী, এর অর্থ হলো এই সম্মানিত নবী। এটা যদি কোনো কিতাবের মধ্যে কেউ দেখাইতে পারতো আমি 1,00,000 টাকা পুরস্কার দেব। যে মৌলভী বলেছে আপনাদের বাঙ্গাল কলকাতার সাইডে বাড়ি আছে, দেখবেন ভাদর মাসে কিছু কুকুর পাগলা হয়ে যায় না তো ঘ্যাঁও 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 করে, ওর কাজই হলো ঘ্যাঁও ঘ্যাঁও করে। এ বাংলা ফাতাওয়া আলমগিরি নিয়ে নিয়েছে আর উল্টা পুল্টা, যিনি মানুষকে বুঝাচ্ছে ফাতাওয়া আলমগিরি তো অমুক আছে ধুমুক আছে, কিন্তু আসল ফাতাওয়া আলমগিরি ওর বাপও পড়তে জানে না। ওই মৌলভী বলছে ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, আমি চ্যালেঞ্জ করলাম, আমার নাম হলো মুমতাজুল। যদি বাপের বেটা থাকে ইয়া আইয়ুহান নবীর অর্থ হে সম্মানিত নবী যদি ডাকাইতে পারে, দুনিয়ার কোন লোগাতে ওকে আসতে হবে না, ও লোগাতের ফটো দেখে দেখ আমি 1,00,000 টাকা তাকে পুরস্কার দেব। ওর বাপও পারবে না। এরা কোরআনের প্রতি ও মিথ্যা অপবাদ লাগায়, কোরআনকে নিয়ে ও মিথ্যা কথা বলে। আমাদের নবী সম্মানিত, এটা আমরা মানি কি মানি না? আমাদের নবীর মতন মর্যাদা সম্মান আল্লাহ সৃষ্টির কাউকে দান করেনি। তার কারণে আমি কোরআনের মাতলাব আলাদা করে দিব, কোরআনের মানা বদলে দেব, এটা কোনো ইমানদারের কাজ হইতে পারে না। এটাই হচ্ছে ইহুদির দালাল, এটাই হচ্ছে ইহুদির দালাল। আর ইয়া আইয়ুহান নবী আল্লাহ কোরআন পাকে বলেছেন, আমরা ইয়া নবী বলে সালাম জানাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এটা যদি বেয়াদব হয় আমি ওই বক্তাকে বলবো। শরফে মুস্তাফা ইমাম কুসাইরি রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব, সেই কিতাবের মধ্যে হাদিস, মালকুল মওতকে আল্লাহ পাক পাঠালেন আমার নবীর আত্মা বের করে নিয়ে এসো। মালকুল মওত এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আত্মা বের করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন, আপনি যদি অনুমতি দেন তো বের করব, যদি না দেন তো বের করব না, আমাকে আল্লাহ এটাও বলেছেন। আল্লাহ বলেছেন আমার নবীর অনুমতি নিবে, যদি বলে বের করো তো বের করবে, যদি বলে বের করিও না তো বের করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি সময়তে জিবরিল আলাইহিস সালাম অবতরণ করলেন, নাজিল হলেন। জিবরিল আলাইহিস সালাম নাজিল হয়ে বলছেন, ইয়া আহমদ আলাইকাস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরিল আমিন যিনি ওহী লিয়ে আসনেওয়ালা, ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের লিডার, জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন ইয়া আহমদ আলাইকাস সালাম। তো ইয়া নবী বলে সালাম দেওয়া যদি বিদআত হয়, ইয়া রাসূল বলে সালাম দেওয়া যদি বিদআত হয়, ইয়া হাবিব বলে সালাম দেওয়া যদি বিদআত হয়, আর তুমি যদি তোমার বাপের হালাল জাদা সন্তান থাকো তো জিবরিল আলাইহিস সালামের উপরে বিদআতের ফতোয়া লাগাও, ওর বউ সুদ্ধা চলে যাবে বাবা, বুঝতে পারছেন? ওর বউ সুদ্ধা তালাক হয়ে যাবে, ও দেখাইতে পারবে না কিয়ামত পর্যন্ত। এরা হচ্ছে জাহিল। আমার নবী সচেতন করেছেন কিয়ামতের পূর্বে জাহিল ওয়াইজিন বের হবে, এদের থেকে সাবধান, নিজে পথভ্রষ্ট থাকবে, অপরকে পথভ্রষ্ট করবে। বুখারী শরীফের মধ্যে হাদিস। আরেকটি আপনাকে শুনিয়ে দিই, কিতাবটির নাম হলো তামবিহুল গাফিলিন, বৈরুত লেবাননের ছাপ, লেখকের নাম হচ্ছে ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি। এই তামবিহুল গাফিলিন ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে তাশাহুদের বয়ান করতে গিয়ে লিখতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়ানি ইয়া আহমদ আলাইকা সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম সামারকান্দি বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়ানি ইয়া আহমদ আলাইকা সালাম, ইয়া নবী সালামু আলাইকা। ইমাম সামারকান্দি বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবীর অর্থই হলো ইয়া নবী সালামু আলাইকা। জোরে বলেন এগুলো কিতাব আর বাপ মনে হয় দেখেনি, যেগুলো আমি হাওয়ালা দিচ্ছি। জাহিল মানুষকে গুমরা করছে, যেন মানুষ নবীর তাজিম করা বন্ধ করে দেয়, দাঁড়িয়ে সালাম পড়া বন্ধ। সৌদি আরবকে ইয়া নবী সালাম আলাইকা বললে পুলিশ তোমার চামড়া টেনে নিবে, চামড়া। তো সৌদি আরবে যে তো ইহুদির দালালাকে বসিয়ে রেখেছো, আজ থেকে 100 বছর পূর্বে যাও,
যখন গুস্তাখে রাসূলদের হুকুমত সৌদি আরবে ছিল না, ইহুদির দালালের হুকুমত ছিল না, আমেরিকার গোলাম আহলে নাসদের হুকুমত যখন ছিল না, যখন মক্কাওয়ালার হুকুমত ছিল, মদিনাওয়ালার হুকুমত ছিল, খেলাফতে উসমানিয়া অটোমান আম্পায়ার যখন সেখানে কায়েম ছিল, আল্লাহর কসম খেয়ে বলি মক্কা মদিনাতে মিলাদ হয়েছে, কায়ামও হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদ হয়েছে, কায়ামও হয়েছে, মিছিল বের হয়েছে। আর আজকে সে সৌদি আরবে বলে তোমার চামড়া টেনে নিবে, তো সৌদি আরবে না হলে যদি নাজায়েজ হয়ে যায় তো সালমান খানকে আর শিল্পা শেট্টিকে নিয়ে গিয়ে সৌদি আরব রিয়াজে ড্যান্স করালো, তুমি তোমার মা আর আব্বাকে নিয়ে আমাদের বাড়িতে এসে ড্যান্স করো, নেসো আমরা জালসা করব না, গানই দিয়ে দেবো এক বছর, তৌবাতুল্লাহ পরে করে নেবো না কি হাজার। সৌদি আরবে হয় না তো না যায়, তো যেটা সৌদি আরবে হচ্ছে ওটা যায়। হোলি ওয়েন ডে পালন করা হলো সৌদি আরবে, ইউটিউবে গিয়ে লিখিয়েন হোলি ওয়েন ডে ইন সৌদি আরব, সাপ চলে আসবে, কে ভূত সেজে, কে কুত্তা সেজে, কে সুয়ার সেজে ঘুরবে মানুষ। এটা হচ্ছে ইহুদিদের দিন, ইহুদিদের দিন ওই মুমতাজুলের বাপ সৌদি আরবে পালন করেছে, আর বলছে সৌদি আরবের মিলাদুন্নবী হয় না। বেটা মিলাদুন্নবী সুন্নিদেরকে মোবারক, ইহুদিদের হোলি ওয়েন্ডে তোমাদেরকে মোবারক। আমরা ইহুদির দিন পালন করো, আমরা নবীর দিন পালন করব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইহুদির দিবস তোমরা নিয়ে লও, নবী দিবস আমরা নিয়ে লই। বলছে ইয়া নবী বলা বি আদমি, তাহলে রাসূলকে সাহাবা একরাম ইয়া রাসূলুল্লাহ বলতেন না? আগে ইয়া শব্দ লাগিয়ে নবী পাককে ডাকতেন কি ডাকতেন না? ক লাখ হাদিস লাগবে বলুক, গাড়ি গাড়ি পাঠাবো হাদিস। বুখারী শরীফে কমপক্ষে হাজার চাইতে বেশি জায়গাতে পাবেন ইয়া রাসূলুল্লাহ, মুসলিম শরীফে পাবেন, তিরমিজিতে পাবেন, আবু দাউদে পাবেন। তো ইয়া শব্দ দিয়ে নবীকে সম্বোধন করা যদি বেয়াদবি হয়, আবু বকর সিদ্দিককে সে বেয়াদবি বলেছে, উমারে ফারুককে বেয়াদবি বলেছে, উসমানে গানিকে বেয়াদব বলেছে, মাওলা আলীকে বেয়াদব বলেছে, নবীর প্রত্যেকটা সাহাবীকে বলেছেন, কারণ প্রত্যেকটা সাহাবীর নারা ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রত্যেকটা সাহাবীর নারা ছিল। আর আপনি তাজুব হবেন বাবজি, করিকার ডিকশনারি যদি থাকে বা এখন গুগল বেরিয়েছে, গুগল আপনি আরবি লিখবেন, বাংলা ট্রান্সফার হয়ে চলে আসবে মানা, গুগলে লিখবেন আইয়ুহান নবী আর ইয়া নবী, দুটার অর্থ এক। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেমন আব্বা আর বাপ মানে একজন কি বুঝায়, তো সেরকম ইয়া নবী আর আইয়ুহান নবী মানে এক। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার প্রতি সালাম। ইয়া নবী সালামু আলাইকা, হে নবী আপনার প্রতি সালাম, দুটো এক। তুই আব্বা বললি আর আমরা বাপ বললাম, তো বাপ বললে আর আব্বা বললে যদি আলাদা হয়ে যায় তাহলে এটাকে জাহিল বলবে কি বলবে না বাবজি, মূর্খ লোক বলবে কি বলবে না? তো আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আইয়ুহান, আইয়ুহা যে আছে এটাও হারফে নেদা, আর ইয়া যে শব্দটা আছে এটাও হচ্ছে হারফে নেদা। আপনি আরবি যে কোনো ডিকশনারি পড়েন, বুখারী শরীফ থাকলে খুলেন, মুসলিম শরীফ থাকলে খুলেন, যত কিতাব খুঁজবেন ইয়া রাসূলুল্লাহ বলে ইয়া দিয়ে সম্বোধন সাহাবায়ে কেরাম আমার নবীকে করেছেন। আইয়ুহান রাসূল সাহাবায়ে কেরাম বলেননি, আইয়ুহান নবী সাহাবায়ে কেরাম বলেননি, সাহাবায়ে কেরাম ডাইরেক্ট ইয়া রাসূলুল্লাহ বলেছে, ডাইরেক্ট ইয়া হাবিবাল্লাহ বলেছে, ডাইরেক্ট ইয়া নবী বলেছে। তো আমার আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছেন যে ওরাও বাধ্য হয়ে নামাজের মধ্যে বলে ইয়া নবী, আইয়ুহান নবীর অর্থই হচ্ছে ইয়া নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ, আরেকটি আপনাদেরকে এই সুযোগ দিয়ে দিই, একটা স্যাম্পল দলিল দিয়ে দিই। এই দলিল আমার মনে হয় ওরাও পড়েছে, ইলমে নহ ইলমে সার্ফ সবাই পড়ে। কিতাবটির নাম হলো শারহে জামি, এখানে যত হুজুর আছে জিজ্ঞাসা করেন সবাই কিতাবটা পড়েছেন যারা মাওলানা পাস করেছেন। শারহে জামি এটা কোন মাদ্রাসায় সালে খামেসাতে পড়ানো হয়, কোন মাদ্রাসায় তারপরে সামেনা জামাতে পড়ানো হয়। শারহে জামির মধ্যে স্পষ্ট নহের কায়দা দেওয়া আছে, এরা কি ওই কিতাব পড়ে মৌলবি হয়নি? এরাও পড়েছে, কিন্তু এদের কাজই হলো মুনাফিকি করে মানুষকে বিভ্রান্তিতে ফেলা। জি, এদের কাজই হলো, এছাড়া এদের কোনো কাজ নাই। আপনি যখন শারহে জামি পড়বেন তো শারহে জামির মধ্যে লিখা আছে ইজা ক্বালা ইয়া রাজুলু
فمعناه کا معنی یا ایها الرجل جوری بولن نا سبحان اللہ سبحان اللہ یا رجل فمعناه کا معنی یا ایها الرجل یا ایها الرجل بولے جے معنی ہے یا رجل بولے او ایک ہی معنی ہے یا ایها النبی اور یا نبی دوٹے ہلو ایک جوری بولن سبحان اللہ ماشاءاللہ یا ایها النبی ار ورتھ ہلو ہے نبی جے بولے سنا جے مولوی کٹملہ যে আইয়ুহান নবী মানে হচ্ছে হে সম্মানিত নবী ওর বাপ পর্যন্ত দেখাইতে পারবে না এই ইউটিউবে যাবে হাজার হাজার চ্যালেঞ্জ থাকলো আমার ও কিয়ামত পর্যন্ত দেখাইতে পারবে না ইয়া আইয়ুহান নবী এর উর্দু হলো হে নবী এই নবী এর উর্দু মানে হলো এই নবী আর এর বাংলা মানে হলো হে নবী জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর ইয়া নবীর অর্থ হলো উর্দুতে এই নবী আর বাংলাতে হলো হে নবী জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জিবরীল আমিন ইয়া মুহাম্মদ বলে ডেকেছেন সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন জিবরীল আলাইহি সালাতু ওয়াসসালাম ইয়া আহমদ বলে ডেকেছেন তো ইয়া নবী বলে ইয়া হাবিব বলে সালাম দাও যদি বেয়াদবি হয় তো এই ফতোয়া তুমি আমাদের উপরে লাগাল না জিবরীল আমিনের উপরে লাগাল আর কিয়ামতের ময়দানে দেখে নিও যারা ইয়া নবী সালামু আলাইকা পড়ে তারা ফেরেশতাদের সঙ্গে হবে জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবার সঙ্গে হবে তাবেইনের সঙ্গে হবে আহলে বাইতের সঙ্গে হবে আর যারা ইয়া নবী বলাকে বেয়াদবি বলে সাহাবায়ে কেরামকে বেয়াদব বলল তাবেইনকে বেয়াদব বলল আপনারা আহলে বাইতকে বেয়াদব বলল আর সাহাবায়ে কেরামকে যারা বেয়াদব প্রমাণ করতে চায় তারা কোনোদিন জান্নাতি হয় না তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম আল্লাহ এই চোর থেকে ঈমান বাঁচার তৌফিক দান করেন আমিন আমিন আর একটু জোরে বলতে হবে আল্লাহুম্মা আল্লাহুম্মা এই দাজ্জাল কানা খুঁজে পায় না আমার কাছে এত দলিল আছে যে জীবিত পোতা হবে আমি একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি ইমাম ইবনু সুন্নি রাহমাতুল্লাহ আলাইহি আল আমালুল ইয়াউমে ওয়াল লাইল কিতাবের মধ্যে হাদিস নিয়েছেন আব্দুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাও যখন প্যারালাইসিস হয়ে গেল কুফার মাটিতে ছিলেন উনাকে একজন তাবিন মাসুরা দিলেন উযকুর আহাব্বান নাসি ইলাইকা আপনি যাকে সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে ডাকেন আপনার পাও হয়তো ঠিক হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উনি বলেন আমি মানুষের মধ্যে সবচাইতে বেশি মুস্তাফাকে ভালোবাসি ফাকালা ইয়া মুহাম্মদ হযরত আব্দুল্লাহ ইবনে উমার ইয়া মুহাম্মাদা বলে ডাক দিলেন সঙ্গে সঙ্গে তিনার পায়ের প্যারালাইসিস ঠিক হয়ে গেল জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে পায়ের প্যারালাইসিস ঠিক হয়ে গেল তো ইয়া মুহাম্মদ বলে সাহাবী ডাকলেন তো সাহাবীকে বেয়াদব বলবে একটু জোরে বলবেন না সাহাবীকে বেয়াদব বলবে তো সাহাবী যেই কাজটা করেছেন ইয়া মুহাম্মদ বলে রাসূলুল্লাহকে ডাক দিয়েছেন ইয়া নবী বলে ডাকা ইয়া হাবিব বলে ডাকা এটা হচ্ছে সুন্নতে সাহাবা জোরে বলুন সুবহানাল্লাহ আর এটাকে বেয়াদবি বলা নবীর গুস্তাখি বলা এটা ডোনাল্ড ট্রাম্পের আওলাদদের কথা বরাক ওবামার আওলাদদের কথা ইহুদি খ্রিস্টান ইসরায়েলের দালালদের কথা এটা শরীয়তের কথা না এরা শরীয়তকে বুঝে না ভাবে মানুষের ঈমানকে নষ্ট করছে ধ্বংস করছে আপনি উঠান যে কোনো বাংলা কোরআন পাক আপনি উঠিয়ে নেবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের হোক বদ আকীদাদের হোক পৃথিবীতে যত অনুবাদ করা হয়েছে বাংলাতে আইয়ুহান নবীর অর্থই করা হয়েছে হে নবী আর ইয়া নবীর অর্থও করা হয়েছে হে নবী জোরে বলবেন না সুবহানাল্লাহ তো আল্লাহ পাক এদের চুঙ্গার থেকে ঈমান বাঁচার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহুম্মা এবার চলে আসেন বিরাদর ইসলাম ইয়া নবী সালামু আলাইকা আর আসসালামু আলাইকা আইয়ুহান নবী দুটা এক ইমাম সামারকান্দি তামবিহুল গাফিলিনের মধ্যে লিখেছেন স্পষ্ট লিখেছে আমরা ইমামদের কথা মানি জাহিলদের কথা মানি না সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন এখন বিষয় হচ্ছে বাবজি কিছু মৌলভী শুনতে পাওয়া যায় বক্তব্য দিচ্ছে যে নবীকে সালাম দিলে যদি দাঁড়াইতে হয় তাহলে আল্লাহর নাম নিলে পাংখাতে ঝুলে যেতে হবে এই রকমই ছাগল মলবি এরকম আছে এ কি খেয়ারা মানুষ হয়েছে ওর বাপ আর ওর মা জানে আমি জানি না আমি তোকে খাওয়াইনি আমার বাড়ি যদি আসতো তো খাবার খাওয়াইতাম না জুতা বেশি খাওয়াইতাম বলছে নবীর নাম নিয়ে যদি দাঁড়াইতে হয় তাহলে আল্লাহর নাম নিলে পাংখায় ঝুলে যেতে হবে তাহলে যখন জানাজার নামাজ পড়ে বাপজি দাঁড়িয়ে থাকে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ পড়ে কি পড়ে না জানাজার নামাজে আপনারা পড়েন দাঁড়িয়ে থাকেন না
আর আল্লাহু আকবার যখন বলেন তখন পাংখায় ঝুলেন না দাঁড়িয়ে থাকেন? তাহলে ওকে পাংখায় ঝুলা উচিত ছিল কি ছিল না? বুঝেন, নবীর নাম নিলে যদি দাঁড়িতে হয় তো আল্লাহর নাম নিলে পাংখায় ঝুলতে হবে। তো বেটা জানাজার নামাজে তুমি নবীর উপরে দুরুদ পড়ছো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, দাঁড়িয়ে আছো আবার বলছো আল্লাহু আকবার, দাঁড়িয়েই আছো তো আল্লাহু আকবার যখন বললে তো পাংখাতে ঝুললে না। তাহলে জানাজার নামাজের জন্য পাংখাও কালেকশন করতে হবে তাদেরকে। তো এরা এত জাহিল, আর মানুষকে বিশাল DSLR ক্যামেরা লাগিয়ে দিয়েছে, সুন্দর ফটো, মানুষ বলছে কত বড় যে মৌলভী হবে, কিন্তু পুঁজি নাই, তলা নাই। আজকে পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলমেই খুঁজে পাইনি, ছ মাস থেকে খুঁজে। ও দাজ্জাল কানা না, কলমা খুঁজে পাইনি তো আর কি খুঁজে পাবে? বেটা যদি বাপকে না চিনতে পারে ওই বেটার অবস্থা কি হবে? এর মানে নিশ্চয় ওর মা ভুল করেছে, তার কারণে বাপের চিহ্ন নাই। তো এইরকম এরা মৌলভী, আল্লাহ হিফাজত করুক এদের থেকে, ইমানদারদের ইমানকে সকল করুন। আল্লাহুম্মা কয়েকটি বই দেখাবো, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা যত লোক আছেন আপনাদের চাইতে বেশি যাবে ইউটিউবে। এখন মানুষ ইউটিউবে সুবিধাবাদী, মানে ঘুমিয়ে গেল চালু করে দিল দেখছে, ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে, শুয়ে শুয়ে না, মোবাইল চলতে আছে ও ঘুমাইতে আছে। তো আমাদের হানাফি মাযহাবের একটি কিতাব রয়েছে, যে কিতাবটির নাম হলো ফাতাওয়ায়ে আলমগীরি। তো ফাতোয়ায়ে আলমগীরিকে নিয়ে আরো অনেক মিথ্যা অপচার করেছে, আর আমি যেখানে যাই বলি যে যতক্ষণ পর্যন্ত মিথ্যা না বলবে ওয়াহাবি নিজের বাবার অরিজিনাল সন্তানই হবে না। এদের ভিট হলো মিথ্যার উপরে। আর আমি চ্যালেঞ্জ করেছি যে ফাতাওয়া আলমগীরিকে নিয়ে একটা জলঙ্গির কাঠমোল্লা চুলকানি করেছে, ওর মাদ্রাসা ওর বাবা দেখেনি, জীবনে কোন মাদ্রাসায় পড়ালেখা করেনি, লম্বা লম্বা দাড়ি ছেড়ে দিয়েছে, হিন্দু ছিল না খ্রিস্টান ছিল তার বাপ দাদা, মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে কোন মাদ্রাসাও যায়নি, মাদ্রাসার গেটও দেখেনি, ও এখন ওদের ইমাম। আর ফাতাওয়া আলমগীরি বাংলা ফাতাওয়া আলমগীরি হাওয়ালা দিচ্ছে, বাংলা কিতাব, মানে পুঁজি আরবির নাই, ওর ক্ষমতা নাই আরবি পড়বে। আমি চ্যালেঞ্জ করেছি ফাতোয়া আলমগীরির যে মশলাটা ও বয়ান করেছে আর ওখানে বেইমানি করেছে, ওখানে মশলা বয়ান করেছে, যদি একটা ছেলে একটা মেয়ে যদি পালিয়ে যায় তো শরীয়তে ওর জন্য কি হুকুম হয়েছে, ওকে মারতে হবে না, ধরতে হবে না, কাটতে হবে, এটা বয়ান করা হয়েছে। তো ও বলছে যে ফাতোয়া আলমগীরিতে লেখা আছে যে ছেলে মেয়ের পালানো যায়, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, মানে মশলা বয়ান করা হয়েছে। তো আমি চ্যালেঞ্জ করেছি যেই মশলাটা ও যেখান থেকে বয়ান করেছে আরবি কিতাব থেকে, সেটা যদি স্পষ্ট ভাবে পড়ে শুনিয়ে দেয় আমি 1,00,000 টাকা পুরস্কার দেব, আর আমার কাছে এসে বসতে হবে না, ওর বাড়ি গিয়ে যাবো আমি। এর আগেও চ্যালেঞ্জ করেছি, আজকেও চ্যালেঞ্জ করছি, ওর বাড়ি যাবো। তো বিরাদের ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মিথ্যুক দিক থেকে মানুষের ইমানের হিফাজত করুক। তাদের কিতাবের মধ্যে কি আছে, আমি 2টি কিতাব নিয়ে এসেছি। এই কিতাবটার নাম হচ্ছে তাকবিয়াতুল ইমাম, এর লেখকের নাম হচ্ছে হযরত মাওলানা শাহ ইসমাইল শহীদ। ইংরেজদের দালালি করতে গিয়ে বালাকোটে মারা গেছে, পাঞ্জাবের মুসলমান দেখছে যে ইংরেজের হয়ে দাঁড়ি টুপিওয়ালা এসে ওকে কচু কাটা করে কেটেছে, ওর কয়েক টুকরা দাফন করে ওরা মাজার দিল্লিতে বানিয়েছে। আল্লাহওয়ালাদের মাজার যাওয়া শিরিক, আর ওদের মোল্লার মাজার যাওয়া ওদের যায়। তো এই ইসমাইল দেহলভিকে আহলে হাদিসরাও নিজের ইমাম মানে, আর যারা দেওবন্দি জামাতের তারা নিজের সবচাইতে বড় বুজরুক মানে। কি লিখছে কিতাবের মধ্যে শুনেন, এই তাকবিয়াতুল ইমান পৃষ্ঠা নাম্বার 7, একে ছাপা হয়েছে কুতুবখানা রহমানিয়া দেওবন্দ, দেওবন্দ থেকে ছাপা হয়েছে, আহলে হাদিসদের গুরু এবং আমার দেওবন্দি ভাইদের গুরু। কি লিখছে দেখেন, লিখছে আউলিয়া ওয়া আম্বিয়া মে আওয়ার জিন ওয়া শয়তান মে ওয়া ভূত ওয়া পরি মে কুছ ফরক নেই, মানে ওলিগণ নবীগণ জিন এবং ভূত এবং শয়তান এদের মধ্যে কোন তফাৎ নাই, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, আর একটু নাউজুবিল্লাহ জুলুন না জোরে, নাউজুবিল্লাহ, যে নবীর সামনে এত বড় গুস্তাখি করে রেখেছে, শয়তানের সঙ্গে নবীর তুলনা দিয়েছে, যে আপনার শয়তানের সঙ্গে অলিগণের তুলনা দিয়েছেন, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে আমার অলির সঙ্গে দুশ্মনী করলো, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। বুখারীর হাদিস বলছে জিন আউলিয়া আম্বিয়া জিন শয়তান ভূত পরিমে কুছ ফরক নেহি,
নবীগণ ওলিগণ ভূত পরি শয়তান এদের মধ্যে কোনো তফাত নাই নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আল্লাহ কি বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কিন্তু মানুষের মধ্যে এক অপরকে সম্মান দান করেছি বেশি যেমন সাধারণ মানুষ চাইতে আলিমগণ বেশি সম্মানিত না একটু কথা বলতে হবে জি জি আলিমগণ চাইতে আবার মুফতিগণ বেশি ফজিলতওয়ালা জি অবশ্যই মুফতি চাইতে আবার ইমামগণ তাদের চাইতে আবার মুজতাহিদ ফকিগণ তাদের চাইতে আপনার তাবেইন সাহাবীগণ এভাবে চলছে তো নবীগণকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মাকাম দান করেছেন আর এই কাটমুল্লাহ আহলে হাদিসদের গুরু এ ফাতাওয়া আলমগীর চোখে পড়লো ওর বাপের কিতাব পড়েনি ওর আব্বা হুজুর লিখছে ভূত পরি জিন শয়তান সব বরাবর এদের মধ্যে কোনো ফরক নাই কোনো ই নাই একবার সব বরাবর আর ঈমান আছে ভাবি বলেন তো আমি যদি বলি যে ব্রাদার রাহুল ওর মা ওর স্ত্রী দুটোই বরাবর এদের মধ্যে কোনো ফরক নাই তফাত নাই মানা যাবে কথাটা রাহুল যদি বলে যে আমাদের মৌলবী ইসমাইল দেহলভী আমাদের ইমাম লিখেছেন জিন শয়তান নবী ওলি ভূত পরিতে কোনো তফাত নাই তো আমার মায়ে বোনে স্ত্রীতে কোনো তফাত নাই ও জুতা খাবে কি খাবে না মার খাবে কি খাবে না তোর বাপের কিতাবে এত নোংরা জিনিস লেখা আছে এই জন্য আমরা বলি আহলে হাদিস হচ্ছে গুস্তাখে রাসূল দেওবন্দি হলো গুস্তাখে রাসূল দুনিয়াতে নবীর আশিক যদি দেখতে চাও সুন্নি মুসলমানকে দেখো তারা নবীর গুস্তাখি কোনোই দিন করে না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু একটা না বাপজি একটা কিতাবে কতটি করে গুস্তাখি করেছে দেখেন এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 12 12 নম্বর পৃষ্ঠার মধ্যে কি লেখছে একটু ধ্যান দিয়ে শুনবেন এই যে ফাতাওয়া আলমগীর যে কাটমুল্লাদের চুলকানি হয় ওরাও যেন শুনতে পায় পৃষ্ঠা নম্বর 12 তাকবিয়াতুল ইমাম ইসমাইল দেহলভি ইমামুল ওয়াহাবিয়া ওয়াহাবিদের ইমাম লিখছে কি হের মখলুক বড়া হইয়া ছোটা ওয়াল্লাহ কি শান কে আগে চামার সে ভি জলিল হ্যায় বুঝছেন প্রত্যেক মখলুক বড় হোক বা ছোট হোক আল্লাহর শানের সামনে চামার চাইতেও নোংরা নাউজুবিল্লাহ বলেন নবীগণ বড় মখলুক অলিগণ বড় মখলুক সাহাবী বড় মখলুক আমরা সর্বসাধারণ ছোট মখলুক তো ছোট মখলুক আর বড় মানুষ আশরাফুল মখলুক আর জীব জন্তু পশু পাখি ছোট মখলুক আর তো এই সমস্ত মখলুক নবী হোক অলি হোক সব আল্লাহর শানের সামনে সব চামার চাইতে নোংরা জোরে বলেন নাউজুবিল্লাহ এটা আর বাপের দেখতে পাইনি ফাতাওয়া আলমগীর লিখে যাচ্ছে আর এমন এমন কথা লিখেছে আজকে পর্যন্ত কোনো ইহুদিও লিখতে পারে না ইহুদি বলছে শুনো আমরা ইহুদি হতে পারি খ্রিস্টান হতে পারি জানি আমরা ইহুদি জাতি দুনিয়ার সবচাইতে নোংরা জাতি আমরা সবচাইতে খারাপ কিন্তু আমাদেরকে একটু হলো আল্লাহ বিবেক দিয়েছেন তোদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খুব ভালো মানুষ ছিল সত্যবাদী ছিল আমরা কি করে তার গুস্তাখি করব যত টাকা লাগবে লে তোরাই গুস্তাখি করার তোরাই লাগ ওই ইহুদি আগে খাড়া করে লেখাচ্ছে ওরাও লজ্জা পাচ্ছে এগুলো লিখতে আরে মৌলবি লিখে রেখেছে এই কিতাবগুলি ওদের মাদ্রাসায় পড়ানো হয় আপনার বাচ্চার ব্রেনে যখন এই কথা ভরা হবে আপনার বাচ্চা ইমানদার তৈরি হবে না জাহান্নামের গুদাম তৈরি হবে তাহলে ওই মাদ্রাসায় ছেলে পেলে পড়ানো যাবে বাপজি তারপরে কি লিখছে দেখেন তারপরে লিখছেন আল্লাহ পাকের কত বড় গুস্তাখি করছেন 12 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন ফরমায়া আল্লাহ তাআলা নে আল্লাহ তাআলা বলছেন কে মে বড়া বেপরোয়া হুম মানে আমি বেপরোয়া বলাই ছেলেটা গাঁজা খেয়ে বেড়ায় মদ খেয়ে বেড়ায় কোনো পারোয়াই নেই বাপ মা কিছুই নাই নোংরা ছেলে পিলেকে বেপরোয়া বলা এই আল্লাহকে বলছে যে আল্লাহ বলেছেন মেয়ে বাড়া বেপরোয়া হোক আল্লাহ কোন জায়গাতে বলেছে গোটা ওয়াহাবি আহলে হাদিস দেওবন্দিকে আমার চ্যালেঞ্জ দেখাও কায়ামত পর্যন্ত দেখাও আল্লাহ কোথায় বলেছেন মেয়ে বাড়া বেপরোয়া হোক তো তোমার বাপ তো কুফুরি করেছে তোমরা ওই কুফুরিতে লিপ্ত আছো বেরিয়ে এসে তওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতে এসো ফাতোয়া আলমগীর উপর অপবাদ দেওয়া বাদ দাও নিজের বাপের কিতাব দেখো ইহুদি খ্রিস্টান পর্যন্ত নবীর এই রকম গুস্তাখি করেনি যেই রকম গুস্তাখি তোমরা করছো আর তোমাদের কাটমোল্লারা করে রেখেছে আর এই হচ্ছে ইমাম নাম নিবে কিভাবে ইসমাইল হযরত ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি জোরে বলেন নাউজুবিল্লাহ যে নবীর গুস্তাখি করছে শয়তানের সঙ্গে তুলনা করছে আল্লাহর গুস্তাখি করছে ওকে রহমাতুল্লাহ আলাইহি বলা যাবে রহমাতুল্লাহ আলাইহি মানে কি ওর উপর আল্লাহর রহমত নাজিল হোক তো যে নবীর গুস্তাখ ওর উপরে এরা বলছে আল্লাহর রহমত নাজিল হোক খাজা মঈনুদ্দিন চিশতির নাম নিলে চুলকানি হয়ে যায় নিজামউদ্দিন আউলিয়ার নাম নিলে চুলকানি হয়ে যায় কারণ আল্লাহ বলেছেন তোমরা কোন আউলিয়া আউলিয়াকে অনুসরণ করিও না যারা শয়তানের আউলিয়া আউলিয়া
আমি আল্লাহর ওলিয়া উলিয়াকে অনুসরণ করো তো আমরা আল্লাহর ওলিয়া উলিয়া খাজা মঈনুদ্দিন চিশতিকে মেনেছি গওছ পাককে মেনেছি নিজামউদ্দিন আউলিয়াকে মেনেছি ইয়ারা সৌতেনের আউলিয়া ইসমাইল দেহলভিকে মেনেছি এটা তো ভাগ্যের ব্যাপার ওদের ভাগ্যে শয়তানের আউলিয়া আর আমাদের ভাগ্যে আল্লাহর আউলিয়া জোরে বলেন না সুবহানাল্লাহ পাবজি ধ্যান দিয়ে শুনেন এই ইমামুল ওয়াহাবী আহলে হাদিসদের ইমাম এবং দেওবন্দি জামাতের তাদের সবচাইতে বড় বুজরুক ইসমাইল দেহলভি একই কিতাব 12 নম্বর পৃষ্ঠার মধ্যে কি লিখছেন লিখছেন জিতনে পয়গম্বর আয়ে সোয়াও আল্লাহ কি তরফ সে ইহি হুকুম লায়ে যত নবী আছেন আল্লাহর পক্ষ থেকে এটাই হুকুম নিয়েছেন হুকুমটা কি লিয়েছেন কে আল্লাহ কো মানে আর উসকে সেবা কিসি কো না মানে আল্লাহ কে মানো আল্লাহ ছাড়া কাউকে মানিও না ইহুদি কি ইহুদি না আর জোরে বলতে হবে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে কি যাবে না তাহলে এখানে লেখা আছে কি যে আল্লাহ কে মানো আল্লাহ ছাড়া কাউকে মানিও না তাহলে বিরাদের রাহুলের উপরে পরিজন যাওয়ার বাপকে মানবে না আমার মাকে মানবে না আমার বেটা আত্মীয় স্বজন স্ত্রী কাউকে মানবে না খালি আল্লাহ কি মানবে যে খালি আল্লাহকে মানবে শুধু নবীকে মানবে না ও মুসলমান হবে একটু কথা বলতে হবে বাপজি না হবে ফেরেশতাকে যে মানবে না মুসলমান হবে আউলিয়া কেরামকে যে মানবে না মুসলমান হবে আর এখানে বলছে আল্লাহ ছাড়া কাউকে মানিও না এটাই এদের উদ্দেশ্য এটাই এদের মানসা এরা মানুষের অন্তর থেকে নবীর মহব্বতকে বের করার জন্য মিথ্যা বলে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়া যাবে না মিলাদ করা যাবে না কিয়াম করা যাবে না এরা জানে যে এইগুলো জিনিস মানুষের মধ্য থেকে কেড়ে নিলে অটোমেটিক নবী মানা শেষ হয়ে যায় কারণ ওদের মৌলভী লিখেছে এই মিশনে তারা চলছে একই কিতাব বাবজি কত বড় বড় আর কত গুস্তাখি করে রেখেছে কত বয়ান করে একটু শুনেলেন ভালোভাবে আমাদের কিতাবের উপরে অপবাদ দিয়েছে তাদের কিতাবে কি লেখা আছে বেটা এটা দেখেন তো যাই হোক বিরাদের ইসলাম আর কয়েকটি ওদের আকীদা আপনাদেরকে শুনিয়ে দিই এই তাকওয়াতুল ঈমান কত নোংরা নোংরা আকীদা লেখা আছে আর মাদ্রাসায় ছেলে পিলেকে তারা পড়ায় কি আপনি একটু চিন্তা করেন তাকওয়াতুল ঈমান পৃষ্ঠা নাম্বার 22 কি লিখতেছেন দেখেন সরাসরি হাদিসের বিরোধিতা করছে এই তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখেছেন হালাকে মে রাসূল কা রাসূলুল্লাহ কা হু কে কিয়া মামলা হোগা মুজসে আর কিয়া তুমসে ইয়ানি জো কুছ কে আল্লাহ আপনে বান্দো সে মামলা করেগা খওয়া দুনিয়া মে খওয়া কবর মে খওয়া আখিরাত মে সেবা উসকি হাকিকাত কিসি কো মালুম নেহি না নবী কো না ওলি কো না আপনা না দুসরে কা জোরে বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ দুনিয়াতে আমাদের রাসূলুল্লাহর সঙ্গে কি হবে বা কোন নবীর সঙ্গে কি ব্যবহার আচরণ হবে কবরে কি হবে হাসরে কি হবে আল্লাহ ছাড়া নবীও জানে না আর আল্লাহর কোন নেক বান্দারাও জানে না জোরে বলেন নাউযুবিল্লাহ আমাদের নবী জানে কি জানে না আল্লাহর জানাতে আল্লাহর জানাতে আমাদের নবী জানেন কি করে জানেন তিরমিজি শরীফের সহি হাদিস রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতেছেন হঠাৎ করে একটি জায়গাতে দাঁড়ালেন যেখানে দুইটি কবর ছিল রসুলে পাক বলছেন এই দুটি কবরে আজাব হচ্ছে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে যে পরের কবরের খবর জানে নিজের কবরের খবর জানে না বাবজি আর জোরে বলতে হবে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুটি কবরে আযাব হচ্ছে কিন্তু কি কারণে মানে সাহাবীর এটাও ঈমান ছিল যে কবরে আযাব হচ্ছে নবী পাক এটাও জানে কি কারণে আযাব হচ্ছে এটাও জানে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি কারণে আযাব হচ্ছে সাহাবী জিজ্ঞাসা করলেন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন পেশাবের ছিটা থেকে বাদ ছিল না আরেকজন চুগলি করত তাই তাদের কবরে আযাব হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর শুধু তাই না নবী পাক এটাও জানে যে কি করলে এদের আযাবে কমি হবে নবী পাক বলছেন একটি খেজুরের পাতা নিয়েছো পাতা না হলো নবী পাক চিরে দুটি কবর রেখে দিলেন বললেন যতদিন পর্যন্ত এই ডানাগুলি কাঁচা থাকবে এদের আযাবে কমি থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে নবী পাক জানে কি জানে না বাবজি কার কবরে আযাব হচ্ছে কার কবরে কি হচ্ছে আমার নবী জানতেন কি কারণে আযাব হচ্ছে এটাও জানতেন শুধু তাই নয় কে কার নুতফাতে জন্ম নিয়েছেন আল্লাহ আমার নবীকে সেটাও জানিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো সরাসরি হাদিসের বিরোধিতা কথা এখানে বয়ান করে দিল আর একটি কথা এখানে দেখেন বাবজি কি লিখছে তাকওয়াতুল ঈমান পৃষ্ঠা নাম্বার 25 যারা ফাতোয়া আলমগীর নিয়ে চিল্লায় ওদের বাপ কি লিখছে শুনেন লিখছেন ও শাহিন শাহ কি তো ইয়ে শান হে শাহিন শাহ বলছে আল্লাহকে उस शहीन शाह की तो ये शान है कि एक आन में एक हुक्म में कुन से चाहे तो करोड़ों नबी
और वली जिन फरिश्ते जिब्रील और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के बराबर पैदा कर डाले जरे बोल नाउज बिल्लाह नाउज बिल्लाह वचन अल्लाह पाक तो एटा शान जे अल्लाह जदि चाय तो एकटा हुक्मे कुने एक आने कोटी कोटी मोहम्मद कोटी कोटी जिब्रील एक आनी तैरी करते पारे अल्लाह तो तैरी करते पारे पारे ना অবশ্যই পারে এতে কোনো সন্দেহ আছে কিন্তু কিছু কিছু জিনিস আছে বললে বেয়াদবি হয় আমি যদি বলি আহলে হাদিসদের যত শেখ আছে আগামী বুধবারে ঘুমাবে শুক্রবার সকালে ফজরের নামাজ পড়ার জন্য উঠবে দেখবে তো আল্লাহ সকলকে সুয়ার বানিয়ে দিয়েছে আল্লাহ করতে পারে পারে কি পারে না পারে না আমি যদি বলি যে যত ওয়াহাবি মোল্লা আছে আল্লাহ যদি চায় তো সবাইকে ছাগল বানিয়ে দিতে পারে কুত্তা বানিয়ে দিতে পারে বিল্লি বানিয়ে দিতে পারে নাসিরউদ্দিন আলবানির কবরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি চায় তো বাথরুম আর টয়লেট বানিয়ে দিতে পারে কুত্তার বিল্লি পারে কি পারে না কিন্তু এদেরকে লাগবে কি লাগবে না কথাটা তো তোর মৌলভীর ব্যাপারে বললাম যখন তোকে লেগে গেল আমার নবীর ব্যাপারে বলেছিস তো আমাদেরকে লেগেছে কারণ তোর অন্তরে তোর মৌলভীর মহব্বত আছে আমাদের অন্তরে আমাদের মুস্তাফার মহব্বত আছে জোরে বল সুবহানাল্লাহ তোর মৌলভী তোকে মোবারক আর আমাদের নবী মুস্তাফা আমাদেরকে মোবারক আমরা নবীর গুস্তাখি কোনোদিন মানতে পারি না আমেরিকা করুক আর ইসরায়েল করুক সুপার পাওয়ার না কি পাওয়ার আমাদের দেখে লাভ নাই নবীর গুস্তাখি করলে ওর মুহতর জবাব দেওয়া হবে একই কিতাব তাকবিয়াতুল ঈমানের মধ্যে কি লিখছে দেখেন লিখছেন আল্লাহকে হ্যাঁ কুছ আর এই ফাতেমা মানে নবী পাক বলছেন এই ফাতেমা বাঁচা তু আপনি জান কো আগ সে মাংলে জো মুঝসে জিতনা চাহে মাল না কাম আউঙ্গা মে তেরে আল্লাহকে হ্যাঁ কুছ মানে বলছেন ফাতেমা তুমি যা চাও আমার কাছে আমার মাল ধন সম্পত্তি সব চেয়ে না যত পারো কিন্তু আল্লাহর কাছে আমি তোমার কোনো উপকারে আসবো না বলেন না ফাতেমা তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ফাতেমা জাহান্নামী একটু জোরে বলবেন না আমার আল্লাহ দুনিয়াতে মা ফাতেমা তু জাহরাকে শুধু জান্নাতে না জান্নাতে মহিলাদের সরদার মেয়ে বানিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ সাইয়্যাদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জাহরা জান্নাতে যত রমণী মহিলা যাবে সবারই সরদারনি মা ফাতেমা হবে তো যে জান্নাতের সরদারনি কে বলছে বাঁচা তো আপনি আপকো জাহান্নাম কি আগছে ফাতেমা তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহর এখানে আমি নবী তোমার কোনো কাজে আসবে না নাউজুবিল্লাহ বলেন নবী যদি কাজে না আসে তো কে আসবে আহলে হাদিস মৌলভীদের বাপ আসবে কে কাজে আসবে আমার নবীকে জিজ্ঞাসা করেন ইবনে মাজাহ শরীফের সহি হাদিস রাসূলে পাককে জিজ্ঞাসা করেন হুজুর কিয়ামতের ময়দানে আপনি ফাতেমার কাজে আসবেন কিনা শুনো মা ফাতেমার দরকার নাই হাসান ও হুসাইন কে কওরের সাফি সিফারিশের দরকার পড়েনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কে তারা দুনিয়াতে রাজি করেছেন আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা ফাতেমাকে দুনিয়াতে জান্নাতের সরদারনি বানিয়ে দিয়েছে হাসান হুসাইন কে জান্নাতি যুবকদের সরদার বানিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বেশক নবীকে জিজ্ঞাসা করেন কাজে আসবে কিনা এই ব্রাদার একটু আমার দিকে ধ্যান দেন এই মোল্লারা বলবে যে কোন পীর কোন কাজে হাসরের ময়দানে আসতে পারে না তো এরা তো নবীকেও ছাড়িনি বলছে নবীও কাজে আসবে না তো যাদের এখানে নবী কোনো উপকার করতে পারবে না পীর পারবে একটু জোরে কথা বলবেন না যাদের এখানে বাপ কোনো হাইসিয়াত কোনো সম্মান রাখে না তো বেটা ফের কি সম্মান রাখবে তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আকা যদি কিছু না করতে পারে তো উম্মত নবীর উম্মতের ওলি আউলিয়া কিছু করতে পারবে এদের আকীদা অনুযায়ী কিন্তু নবী পাকের হাদিস কি ইবনে মাজাহ শরীফের মধ্যে সহিহ হাদিস ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি আমার নবী বলছেন কিয়ামতের ময়দানে আমার বড় বড় পাপি তাপি উম্মতদেরকে শাফাত করে আমি নবী মুস্তাফা জান্নাতে নিয়ে যাব জয় সুবহানাল্লাহ তো নবী কাজে আসবে কি আসবে না বাবজি কিয়ামতে আমাদের নবী কাজে আসবে কি আসবে না বুখারীর হাদিস সহিহ সিত্তার মধ্যে অনেক কিতাবের মধ্যে আছেন কিয়ামতের ময়দানে সব ছুটে নবীগণের দরবারে যাবে
সব নবী বলবেন ইজহাবু ইলা গায়রি, আমি পারবো না, অন্য কারোর কাছে যাও। আর আমাদের নবী বলবে আনাল্লাহ, আমার কাছে এসো, আমি তো এই জন্য রয়েছি। নবী সাজদাতে যাবেন, রাসূলে পাক বলছেন কিয়ামতের ময়দানে ওই সময় আল্লাহ পাক আমাকে কিছু তসবিহ শিখাবেন, ওই তসবিহগুলো আমি পাঠ করতে থাকব। আল্লাহ পাক বলবে মুহাম্মদ মাথা তুলো। বুখারীর হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, রাসূল মাথা তুলবেন না, আল্লাহ পাক বলবেন মুহাম্মদ তুমি নিজের মাথাটাকে তুলো, তুমি যার শাফাত করবে শাফাত করো, যার মাগফিরাত চাইবে তাকে বক্সে দেওয়া হবে। আমি আল্লাহ শাফাতের চাবি তোমাকে দিয়ে দিলাম। আমার আপনার নবী নিজের মাথাকে তুলবেন, নিজের এক এক করে গুনহেগার উম্মতিকে যদি জাহান্নামেও থাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, বেশক। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সমস্ত উম্মতের গোবরা ঢিল হয়ে যাবে কিয়ামতের ময়দানে, বাবু মাথার উপরে সূর্য থাকবে, নিজের ঘামে নিজে ডুববে যার যত পাপ। কিন্তু আমার আপনার নবীকে যখন দেখবেন রাসূলুল্লাহ নূরি চাদর গায়ে দিয়ে আসছেন, উম্মত নিজে দুঃখ ভুলে যাবে, কষ্ট ভুলে যাবে। তাই আমার ইমাম আলা হযরত ইমামে আহলে সুন্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওড় কর জাবু ও নূরি চাদর আয়েঙ্গে সারে মহশার কা নকশা বদল জায়েগা। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বহুত নবী কাজে আসবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। আর এখানে কি লিখছে, এখানে আরেকটি কথা লিখেছে কি মখলুক হোনে মে চাঁদ আর সূরজ আর নবী আর ওয়ালি বরাবর হ্যায়। মখলুক হওয়াতে চন্দ্র সূর্য নবী ওয়ালি সব বরাবর হচ্ছে, কিন্তু মখলুকের মধ্যে আল্লাহ এক অপরকে সম্মানিত করেছেন। কি করেননি বাবজি? চাঁদ চাইতে বেশি নবীর সম্মান, ঠিক না বেটে? কথা বলতে হবে, সূর্য চাইতে বেশি নবীর সম্মান, তারকা চাইতে বেশি নবীর সম্মান, জান্নাত চাইতে বেশি নবীর সম্মান, কাবা চাইতে বেশি নবীর সম্মান। তাই তো বলা হয় হাজিও আও শাহিন শাহ কা রওজা দেখো, কাবা তো দেখ চুকে, কাবে কা কাবা দেখো। নবীর সম্মান ওয়াহাবি কি বুঝাবে, নবীর সম্মান বুঝিয়েছেন বরেলির আলা হযরত বলছেন সবসে আলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী, আপনে মাওলা কা প্যারা হামারা নবী, দোনো আলম কা দুলহা হামারা নবী, সারে উঁচো মে উঁচা সমঝিয়ে জিসে হে উস উঁচে সে উঁচা হামারা নবী। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না বাবজি, সুবহানাল্লাহ। এই জন্য আমরা আলা হযরত বলি, আলা হযরতের অন্তরে নবীর ইশক আলা ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ, নবীর মহব্বত আলা ছিল। আর আপনাদেরকে একটি শুনিয়ে দিই বাবজি, তারপরে আমি নিজের বক্তব্যের দিকে ফিরছি। এটি অত্যন্ত জরুরি ছিল, না হলে জঙ্গলের কুকুর নিজেকে শের মনে করত, বুঝতে পারছ? এই কিতাব, কিতাবটির নাম হলো তাকুইয়াতুল ঈমান। রাহুলদের গুরু, ওয়াহাবিদের গুরু লিখছে কি পৃষ্ঠা নাম্বার 34 লিখছে আওর জিসকা নাম মোহাম্মদ ইয়া আলী হে ও কিসি চিজ কা মুখতার নহীন, যার নাম মোহাম্মদ বা আলী ওকে কোন জিনিসের পাওয়ার নাই। নাউজুবিল্লাহ বলেন তো, নবীকে কোন জিনিসের পাওয়ার যদি না থাকে তো চাঁদটা কি আহলে হাদিসদের বাপ গিয়ে দু টুকরা করেছিল? আ সূর্যটা কি ওয়াহাবিদের বাপ গিয়ে মানে পাল্টান ছিল? আবু জেহেলের মুঠে কলমা কে পড়িয়েছিল? পাথরে নবী মুস্তাফা আঙ্গুল লাগিয়েছিলেন, পাথর থেকে পানির চশমা বেরিয়ে গেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছেন নবীর কোনো পাওয়ার নাই, আমার নবী জন্ম নিবেন। ইমাম সিউতি লিখতেছেন নবীর জন্ম হওয়ার পর আকাশ থেকে আওয়াজ করে বলা হয়েছিল কাবাসা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লাহা, সমস্ত পৃথিবীতে নবী মুস্তাফার কবজা হয়ে গেল। এই নবী মুস্তাফা একদিন বড় হয়ে চন্দ্রের দিকে ইশারা করবে, চন্দ্র দুই টুকরা করে দেওয়া হবে, সূর্যকে ইশারা করবে, সূর্য ফিরে চলে আসবে, পাথরকে ইশারা করা হবে, পাথর কলমা পাঠ করবে, গাছকে ইশারা করা হবে, গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসবে। এই নবী মুস্তাফা যেই দিকে ইশারা করবে আকাশের চাঁদ সেই দিকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী চাঁদ দুই টুকরা করে সূর্যকে ফিরিয়ে দেখিয়ে দিয়েছেন, জমিনে আমি নবীর হুকুমত চলে, আকাশে আমি নবীর হুকুমত চলে, জান্নাতে আমি নবীর হুকুমত চলে, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক নবী চুপ থাকবেন, নবী মুস্তাফার আজমাতের ডাঙ্গা বাজবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। ওখানেও নবী পাকেরই চলবে, কোনো মৌলভীর আওয়াজ খুলবে না। এ মৌলভীরা কোথায় উলঙ্গ অবস্থায় থাকবে? ওর বাপ ওকে চিনতে পারবে না, ওর মা ওকে চিনতে পারবে না, কিন্তু আমার নবী প্রত্যেক উম্মতকে চিনতে পারবে যারা ইয়া নবী সালামু আলাইকা অন্তর থেকে পাঠ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে এদের থেকে ঈমান বাজাইতে হবে না হবে না বাবজি এই কিতাবের মধ্যে আরেক জায়গায় লিখছেন হাজ নবী ওলি जितने भी अल्लाह के बंदे हैं सब अल्लाह के बंदे ही है नबी या वली जितने भी है सब अल्लाह के बंदे ही है हम लोग भी अल्लाह के बंदे हैं तुम लोगों को अल्लाह ने बड़ाई दी तो वो बड़े बंदे हुए हमको बड़ाई कम दी तो हम छोटे बंदे हुए तो नबी की ताजीम बड़े भाई किसी ही करनी चाहिए नाउज़ुबिल्लाह বলছে নবী ওলি আমরা সবাই আল্লাহর বান্দা তো বান্দা বান্দা ভাই ভাই তো নবীদেরকে আল্লাহ বেশি সম্মান দিয়েছেন তো ওরা বড় ভাই তো নবীর সম্মান বড় ভাইয়ের মতনই করতে হবে নাউজুবিল্লাহ বলবেন না এই তাকবীরাত লিখুন নাউজুবিল্লাহ আর আমি যে হাওয়ালা দিলাম একটা কেউ যদি ভুল প্রমাণ করতে পারে এক লাখ টাকা পুরস্কার আর জুতোর গলা মালাই আমার দিবে আমার চ্যালেঞ্জ থাকবে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে চিন্তা করছেন আপনার নবীকে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনি বলেন আপনার সম্মান কি রকম করব তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আন-নাস আজমাইন বুখারী মুসলিমের মুত্তাফিকুন আলাই হাদিস রাসূলে পাক বলেন আমার সম্মান তোমার বাপ চাইতে বেশি করো মা চাইতে বেশি করো ছেলে চাইতে বেশি করো মেয়ে চাইতে বেশি করো দুনিয়াতে যত মানব জাতি আছে এক কথা আল্লাহর পরে সব চাইতে বেশি আমি নবীর সম্মান করো তবেই তুমি ঈমানদার হবে জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই হুজুর তাজু শরিয়া বলেছেন নবী সে জো হো বেগানা উসে দিল সে জুদা কর দে পেদার মাদার বিরাদার মালো যা নবী পর ফিদা কর দে জোরে বলো বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন।